ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে আগ্রাসন ইস্যুতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে শুনানি চলছে। এ সময় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ভাসি মাডাসেলা অভিযোগ করেন, ইসরায়েল গাজা উপত্যকাকে মানচিত্র থেকে প্রায় ছিটকে ফেলেছে। ইসরায়েলি কর্মকাণ্ড মানবতার বিবেককে হতবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় গণহত্যা বন্ধ করতে যা যা প্রয়োজন তা করা হবে বলেও জানান দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত। শুনানিতে অংশ নেয়ারা বলেন, কোনো সতর্কবার্তায় আমলে না নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে গাজায় গণহত্যা চালানোর ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা, পরে মামলায় যোগ দেয় তুরস্ক।